হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বলছিলাম যে এই ভিডিওটা হচ্ছে ভূতের গল্পের তিন নম্বর পার্ট পল্টু যেতে মন যায় নাই ওই দিন ইদিক ওদিক বাহানা করছে ঠিক আছে ছোটোবেলার কথা বলে মনে পড়ছে তার এইটা একটা তিন নম্বর পার্ট এর পরেও চার নম্বর হবে তো বলছিলাম যে আমাদের নতুন নতুন ভিডিও দেখতে হইলে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিলেও আর ওই বেল আইকনটাকে

তাড়াতাড়ি চলি হুম না আমি যাবো না রেতেবেলা যে আমার ঘুম লাগছে আর ছোটবেলা কথাগুলো মনে পড়ছে দুঃখে ছেড়ে আমি কি করে যাব কইযোয়া তো ছোট ছুটো কথাগুলো মনে পড়ছে বাড়ি না বহুত বেদ ওঠে ইয়া হচ্ছে এমনি করে সময়টাকে পার করে দিবে

से नतून मैडम आसी बदतमीज दिल बदतमीज दिल माने ना माने ना उड़ी बड़ी लड़ लड़ तुल लड़ बंदूड़ी ला लड़ तुल लड़ ये कुन माने ने जाग पुसी ते दान कुछ इधर किया रा अरे ठीक है बोलेगी मैं डांस जो कोनाज़ बैंड ये देखा था नहीं जी बैंड गुड मॉर्निंग गाइस তোমরা কেমন আছো সবাই এই বাবা এতি আবার কে আপনি কে বটেন চোরের মত ঢুকি গেলেন আমাদের ক্লাসরুমটাতে হ্যাঁ দেখ কেমনjela বুলা নাই কুয়া নাই ফুট করে ঢুকি দিল আমাদের এই আপনি ভিলেবেন না প্রিন্সিপাল কে ডাইবো মানে মানে বীরেন জান এই কি হচ্ছে টা কি এখানে আমি তোমাদের নতুন ক্লাস টিচার ও আপনি আগে বলবেন তো তাইলে এত সব ঝামেলা হতোই নাই

আমাকে দেখে মায়া হচ্ছে না তোমার আমাকে এমন করছো কেন এ বাবা यार ভালোই বুদ্ধি বটে তো ইমোশনাল ব্ল্যাকমেইল করে চুপ করাইন দিলো ঠিক আছে ম্যাডাম আপনাকে ডিসটর্ব করবো না আপনি যা মন কোশ্চেন করুন আমরা সব সোজা সোজা উত্তর দেব তো তোমার নাম কি বলো তো ম্যাডাম পলটু হুম তোমার নাম ম্যাডাম পলটু লে বাবা আমার নাম ম্যাডাম বুলডু কই দিল লে আর কে বুঝবে বুঝুয়া না ম্যাডাম ওয়ার নাম ম্যাডাম বুলডু কেন হবে ও আপনাকে নামটা বলার আগে ম্যাডাম শব্দটি বসালিও তোমার কি জিজ্ঞাসা করেছি তুমি বেশি বুঝে না তোমার নাম কি গজনী গজনী আমার নাম খানের গজনী সিনেমার মতন অল্প দেখতে বলে আমার নামটা হঙ্গিছে কজনী এই ছেলেটা সব থেকে বেশি বদমাস যে জিজ্ঞাসা করবে তার থেকে বেশি বাড়ি বাড়ি বলবে এই তুমি কপাল দিয়ে একটা বাক বলবো এতক্ষণ ধরে তোমায় কি বলছি তোমাকে বলতেই তো বলা হচ্ছে বাবু কপাল আমার ভিজে গেল চোখেরই জ্বলে এই গাধা চোখে জলে কখনো কপাল ভিজে ও ম্যাডাম আপনি খামোখা রাগ করছেন পুরোটা শুনবেন তবে না কপাল আমার ভেজি গেল চোখের জলে বা দুটো আমার বাঁধা ছিল গাছের ওই ডালে এমন উত্তর লিখলে পরীক্ষা গোল্লা পাবে গোল্লা ঠিক আছে ওই গোল্লা গোল্লা মিষ্টি দিবেন আর দয়া করে ও সামনেটা একটা এক অবসাইন দিবেন বাস অভদ্র ইগর ছোট লোক একে তো ক্লাসে এসেছে জামা পরে আসেনি তারপর আবার বেঞ্চের উপর বসে আছে ছি ম্যাডাম অমন কথা বলবেন না ওকে ওর অনেক ইতিহাস আছে আস্তে আস্তে সব জানতে পারবেন এই অনেক হয়েছে অনেক এবার বলো তো মাছ কথা বলতে পারে না কেন আপনি যেমন আজব আপনার কোশ্চেন হলো আপনি আজব এটা কোনো কোশ্চেন এলো মাছ কেন কথা বলতে পারে না হ্যাঁ আপনার মুখটুকুয়ে যদি আমি জলের বোতলে ঢুকোই দিই আপনি কি কথা বলতে পারবেন বলুন তো

তোমরা বলো তো তোমাদের বৃষ্টি কেমন লাগে কেমন আর লাগে ম্যাডাম একবার খেয়ে দেখেছিলাম জলের মতনই লাগে সত্যি তোমাদের ক্লাসটা না একদম আশ্চর্য ক্লাস এমন ক্লাস আমি কোথাও দেখিনি লে বাবা কি করে দেখবেন পৃথিবী সব আশ্চর্য জিনিসগুলো তো একটা করে থাকে যেমন আমাদের ক্লাসরুমটা ও এই কেসটা বটে আরে কিন্তু ও তোকে এখন ওইখানে যেতে বলে নাই বলছে মায়ের কাছে চল